এখানে আমরা এসেছিলাম নির্বাচন অফিসে, কালকে যে নন্দীগ্রাম বৌড়ের চার, কাল নন্দীগ্রাম ভোট হয়েছে আর বৌড়ের সদরের। এখানে প্রতিটা কেন্দ্রের আমি ফলাফল দেওয়ার জন্য এসেছি, প্রতিটা কেন্দ্রে কাগজ দেওয়ার জন্যে। আর কাগজটা এই কারণে নেব, আমি এই কালকে যে রায় দিয়েছে রায়টা আমি মানি না, নির্বাচন সুষ্ঠু হয়েছে না, আমরা এই নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি, এই নির্বাচনের ফলাফল আমার পছন্দ হয়নি, এই জন্য কাগজটা নিয়ে বেরাচ্ছি, আমি হাইকোর্টে রিট করবো। আমার নির্বাচন কমিশন যারা আছে এদের উপর কোনো আস্থাই নাই, কিছু কেন পুটিটা আসতে আমার কোনো হলে যে আমার সম্মানিত বিশ্বাস হারিয়ে গেছে তাদের উপর থেকে। আমি নির্বাচন দাঁড়ালে দুইটা বার নির্বাচন দাঁড়ালাম, দুইটা বারই তারা আমি নির্বাচনে প্রার্থীরা বাতিল করে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসলাম। এবারও নির্বাচন একটা এত সুন্দর পরিবেশ নির্বাচন, এত আপনি দেখেন, আপনার এত সাংবাদিক আছেন, পুটিটা এলাকায় যান, লোকজন দল বলে হ্যাঁ হিরোলক ভোট দেয়নি, তারপরে দল করে না হিরোলক ভোটে, সবাই বলে আমি এমপি হয়েছি, সবাই বলে হিরোলক মনিকে ভোট দিয়েছে, তাহলে এত ভোট দিল তারা, সেই ভোটগুলো গেল কই তারা? আপনি দেখেন যে মশালের কোনো নাম গুণ্ডই ছিল না, সেই মশাল কোথা থেকে ধাম করে চলে আসলো। এবং ভোটের ফলাফল ওখানে ঘোষণা হয়নি, ওখানকার আওয়ামী লীগের একজন প্রার্থী বড় একজন হলে ওটকে সভাপতি উনি বলতেছে চিন্তা ভাবনার কোনো কারণ নাই, মশাল পাস খালি আনুষ্ঠানিক ঘোষণার বাকি, আমরা রেজাল্ট জানলাম না, উনি আগে দেখলা দিয়ে দিল মশাল মার্গে পাস, তারপরে এখানে বৌড়ের গণনা নন্দীগ্রাম গণনা শেষই হয়নি, এর মধ্যে বৌড়ে থেকে দেখি হচ্ছে ঘোষণা দিয়েছে মশাল মার্গে পাস, এত বলে মশাল মার্গে দেখি আমরা ওই থেকে গণনা করছি, মশাল মার্গে টানছেন দেখি এখানে আগে বিজয় মালালে বসে আছে, আমি টানছেন হলে ওই ঘোষণা লওয়ার জন্য দিছি অবশ্যই দেখে আসে বসে আছে, এটা কোন ধরনের ঘটনা এলে? তাহলে এরা কীভাবে জানলো আগে থেকে এরা পাস, এরা আগে থেকে বিজয় মিছিল কি হারে করে? তাহলে এটা আগে থেকে চক্রান্ত ছিল, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন আশাই করা যায় না, কারণ আশা দল করা যায় তো কালকে আমার মতো লোকের সাথে তারা ভয় পায় ভোট করতে, যারা আমার মতো একটা স্বতন্ত্র প্রার্থী তাকে আমরা ভয় পাইতেছে, আওয়ামী লীগের লোকেরা এইটুকু ভোট করার সাহস পেল না, ফিয়ান নির্বাচন কারণ সামান্য একটা হিরল মুখ দিয়ে ভয় পায়, তাহলে বোঝা যাইতেছে এরা কতটা দুর্বল এরা। তাহলে আমার সাথে ভয় ভোট করতে হলে এরা মনে করেন স্বতন্ত্র প্রার্থী, আমি বুঝতাম যে ছয়টা সাতটা আসনে ভোট করেছে, সাতটা আসনে ফিয়ান নির্বাচন আছে, আপনি কোন আসনে ফিয়ান নির্বাচন? এই যে বগুড়া সদরে, বগুড়া সদরে নির্বাচন তো ফেয়ার হয়নি, বগুড়া সদরে আমার কেন্দ্র এলাকায় আমার নিজের খালা ভোট দিয়ে গেছে ইভিএমে, ইভিএমে দেখে মারতে হলে একটা তিনবার নৌকর ছবি ভাসে উঠেছে, তাহলে ইভিএমে ভোটও আমরা সন্দেহ, ইভিএম ভোট হয় এখানেও কাজ শুরু হয়, আমি এর আগে শুনেছিলাম ইভিএমে এরকম দল মারে হলে একটা যাবে নৌকত, এই কথাটা অনেকে বলছে ইভিএমে, ইভিএমে এরকম সিস্টেম করা যায়, কথাটা বাস্তব, কালকে আমি ঠিক দেখেছি, এটা পূর্বানো আমি পেয়েছি, এটা আমরা আপন খালায় ভোট দিতে যাই এরকম ঘটনা ঘটেছে। তাহলে আপনি কোন জায়গায় শান্তি? বগুড়া সদরে এখনও নয় নির্বাচন সুস্থ হয়নি, কারণ আমার কেন্দ্রের গোতাপাড়া ছয় পুকুরে গেছে থাপ্পড় মেয়ে তাকে বেড়ে গেছে লাইরি পাড়া, আমার হলে যেমন এদিন ওটা ঢুকতে দেয়নি, বলতেছে যে নৌকট যারা ভোট দেবেন তারা ভিতরে প্রবেশ করবেন, যারা নৌকট ভোট দেবেন তারা ভিতরে দিতে পারবেন, এবং তাদের সামনে সিল মারতে বলে, এটা কোন ধরনের আপনি ভোট দিতে? তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কেমন? আর বগুড়ত পৃথিবী উলট পালট হয়ে যাবে, কোনো নৌকা পাস করতে পারে না, হাইকোর্টে আমি যে কতবার গেছি সে কতবার আসতে ফিরে পেয়েছি, কারণ আসতেই কারণ নাই নির্বাচন তো সন মানুষ মনে করেন, অনেকে বলে আসতে নাই এই সরকারের অধীনে, মানুষ অনেকে পিছন সাইড কথা বলে না, আমি নিজে ভোটের দ্বারা তো প্রমাণ, আমাকে তো কারোর সেই কথাগুলো শোনা লাগতেছে না যে এই সরকারের অধীনে নির্বাচন কেন সুস্থ লয়, আমি নিজে দেখেছি কালকে এইরকম যে পরিবেশ থেকে নির্বাচন দাঁড়ানোর প্রশ্ন ওঠে না, এখন এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব না, কারণ এরা একতরফা নির্বাচন আমাকে প্রতিবারই করতেছে, আর তিনটা টেনামে করলো এবারও তারা করবে, আমি কৃষক আমার উপর বিশ্বাস আসলো, এবার তারা সুষ্ঠু নির্বাচন দেবে, ফিয়ার নির্বাচন হবে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু কালকে নির্বাচন আপনি ভালো করে সবাই জানেন, সারা বাংলাদেশ সারা বিশ্ব জানে কালকে আমার সাথে কতটা আপনি দুর্নীতি করা হয়েছে।